আরেকটি প্রশ্ন হলো যে অনেকে দেখা যায় মোবাইলের মাধ্যমে বিবাহ শাদী করে এরপরে তালাক প্রদান করে এ বিষয়ে ইসলামী শরিয়ত কি বলে চমৎকার একটি প্রশ্ন করেছেন অনেকে বিদেশে থাকা অবস্থায় অথবা ঢাকা শহরে ছেলে আছে মেয়ে গ্রামে এমন অবস্থায় দেখা যায় বিয়ে শাদি মোবাইলের ভিডিও কলের মাধ্যমে করা হয় ছেলে ভিডিওর মধ্যে থাকে এবং বিয়ে শাদিটা অপর প্রান্তে মেয়েরা মেয়ে পক্ষ থেকে বিয়েটা করা হয় আসলে এই ধরনের বিয়েটা কিন্তু সহি হয় না এ ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে ছেলে ডিসপ্লের মাঝখানে থেকে ইমো হোয়াটসঅ্যাপ বা মোবাইলের মেসেঞ্জার ভিডিওতে থেকে বিয়ে করলে সে বিয়েটা শুদ্ধ হয় না তবে হ্যাঁ শুদ্ধ হওয়ার একটা সিস্টেম রয়েছে অর্থাৎ ছেলে যেখানেই থাকুক না কেন যদি একজন উকিল নিযুক্ত করেন একজন প্রতিনিধি নিযুক্ত করেন যে তুমি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাবটা দিবে তো সেই ছেলের পক্ষ থেকে প্রস্তাবকারী ব্যক্তি যদি উপস্থিত থাকেন এবং যদি দুইজন লোক সেখানে উপস্থিত সাক্ষী থাকেন অর্থাৎ দুইজন মুসলমান পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা যদি উপস্থিত থাকেন এবং প্রস্তাব দিলে মেয়ে পক্ষ বা মেয়ে যদি কবুল করে তাহলে কিন্তু বিয়েটা হয়ে যায় এজন্য আমরা শুধু ওই মোবাইলের ভিডিও কলের মাধ্যমে বিয়েটা শুদ্ধ হয় না বরং প্রতিনিধির মাধ্যমে বিয়ে করলে সেটা শুদ্ধ হয় এটা হচ্ছে মূল কথা দূরেমো দূরে মুফতারে তিন নম্বর খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে আর মোবাইলের মাধ্যমে যদি তালাক দেওয়া হয় তাহলে তালাকটা কিন্তু হয়ে যায় সেটা মেসেঞ্জারের মাধ্যমে দিক অথবা সরাসরি মোবাইল ফোনে কল করে দিক যেভাবেই হোক তালাক যেভাবেই দিক তালাক কিন্তু হয়ে যায় কারণ হাদিসের মধ্যে আসে হাসি ঠাট্টা বা রসিকতা করে বা রাগের মাথায় যদি কেউ দেয়সালাশুন জিদ্দু হুন্না জিদ্দুন ও হাজলু জিদ্দুন তালাক যেভাবে দিক তালাক কিন্তু হয়ে যায় এজন্য জন্য আমরা মোবাইলের মাধ্যমে তালাক দেওয়া থেকে বিরত থাকবো